নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব ভালো আছি, তোমাদের মতনই, যেটা তোমরা যতটা ভালো আছো, ঠিক আছে? আর তোমরা ভালো আছো বলে আমরাও ভালো থাকতে পারি, আর আমরা ভালো ভালো তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আনতে পারছি, ঠিক আছে? আর যতটা আমাদেরকে এরকমভাবে ভালোবাসা দিয়ে যাও, যাতে আমরা তোমাদের জন্য আরও ভালো, আরও বেটারভাবে যাতে কিছু আনতে পারি, ঠিক আছে? আজকে নতুনভাবে খাবার এনেছে কিছু, যেটা হচ্ছে আলু সিদ্ধ, মোচার তরকারি, বেগুন ভাজা, ডিম ভাজা, মানে অমলেট বলছে, বা তোমরা ওটা কি বলছে, পোচ, পোচ, ডিমের পোচ বলতে পারো। আর হচ্ছে এটা মুগের ডাল, মুসুরির ডাল। আজকে একটু আটকে গেছে বলে আজকে আমি কথাটা আমি বললাম, তোমরা বলো যে দাদা হয়তো কথা বলে না, দাদা চুপচাপ থাকে। অবশ্যই না, দুজনার ভিডিও আমি একটু বেশি বকি বলে তাই না, দুজনার ভিডিও যে কেউ একজন বললেই হলো, যে সবাইকে কথা বলতে সেরকম কোনো এখানে ইয়ে নাই, ঠিক আছে? কারণ ওকে মোটিভেট করি আমি, আমাকেও মোটিভেট করে, ঠিক আছে? এটাতেই আমাদের চ্যানেল করি আমি, মোটিভেট করি তোমাকে। হ্যাঁ, তুমি মোটা তো ওয়েট করছো। তো অসুবিধা নাই, এরকমই ইয়ারকি ঠাট্টা মজার মধ্যে আমাদের ভিডিওটা এইভাবে চলবে, ঠিক আছে? আর তোমাদেরকে আমরা এইভাবে বিনোদন করতে থাকবো প্রত্যেক ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে টোটালটা দেখবে, আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করাবে বন্ধু বান্ধবকে দিয়ে, যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি। ওকে, তো আজকের ভিডিওটা আমরা এখানে শুরু করছি। এটা কিন্তু চ্যালেঞ্জ, ইয়েস চ্যালেঞ্জ ভিডিও, আমরা তো চ্যালেঞ্জ নিয়ে আসি তাই না? এটা তোমরাও ভালো জানো, আর এও ভালো জানে যে চ্যালেঞ্জই হয় শেষেই পানিশমেন্ট হয়, ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমরা এখানে শুরু করছি, তোমরা দেখতে থাকো। 1, 2, 3 স্টার্ট। আর ডালটা একবারে প্রচন্ড ঘন, ঠিক আছে, প্রচন্ড ঘন, প্রচন্ড। দেখি দেখি তোমার উপর রাখবো, দেখি দাঁড়াও দেখি রাখো এখানে, তোমার উপর, আমার উপর না, আমার বাটির উপরে রাখবা। আরে বুঝেলাম না, বুঝতে পারছো, বুঝেলাও আর কি, ভালো লাগছে? ডালটা প্রচন্ড ঘন, আর বাইরে হালকা হালকা করে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির মধ্যে ডাল ভাত, খিচুড়ি হলে জমে যেত, মেখেলে ভাবো না খিচুড়ি খাচ্ছে। আজগর মতো ছানছি, আমার মতন চিবিয়ে খাও।
নাই নাই হ্যাঁ ওই তো ভাত আছে একটা, তোমার ভাত আছে মুখের মধ্যে, ওগুলো থাকে পরে জাবর কাটবো। এইভাবে তো সেটা হারিয়ে দিয়েছেন আমার। পেট আমার ফেটে যাচ্ছে, পাশে বসে আছি তা আওয়াজ আসছে কুঁক কুঁক করে, মানে গিলছে তো সে আওয়াজটা আসছে কুঁক কুঁক করে, খুব কষ্ট করে খুব কষ্ট করে জেতার চেষ্টা করছিল বাট হয়ে উঠলো না, ব্যাড লাক। অনেক টেনেছিলাম আমি, লাস্টে বাইটটা গিলে ফেলে একটু গিলতে টাইম লাগতো না, ওর মুখের দিকে তাকিয়ে দেখছি নাই ওর কিছু, কি বলবো আর কষ্ট করে গেলার থেকে আর কি করবো, তাও অনেকটা টেনেছি তো ওকে মোটামুটি ভালোই দিলাম, দুদিন থেকে দিচ্ছ এখন। আমার তো তুমি ভেবে দেখো যে আমি, তুমি যে মানুষ ভাত গিলে গপ গপ করে খাও আর আমি চিবিয়ে খাই, আমার যত টাইম লাগে। কোনো সময় যদি আমাদের বাড়িতে আসো বা দেখে থাকো বা তুমি ওর ব্লগ ভিডিওতে দেখতে পাবে তোমরা, যে আমার খেতে বসলে মিনিমাম 30-40 মিনিট সময় লাগে। তুমি তো মোবাইল দেখে দেখে খাও, মিনিমাম সময় লাগে ওটা, তুমি এখানটাতে মোবাইল দেখে দেখে খাও, এখানটাতে আমার সময় লাগে কতক্ষণ, আর ওর সাথে তুমি যখনই খেতে বসবে খতম খতম। সেটা না, তোমার ব্লগ ভিডিওতে দেখবে আমি কেন হেরে গেছি, ঠিক আছে, মানে কঠিন ম্যান ওটা, চলো বেশি আর কঠিন ম্যান মানে মহিলা তো, ম্যান মানেই তো মানুষ, তো চলো বেশি ইয়ে না করে ভাতটা না বকে হাতটা ধুয়ে ঠুয়ে পানিশমেন্ট নিয়ে আসছি, তো দেখা যাক কি দেয় আমাকে পানিশমেন্ট। সুন্দর জিনিস, আমার তো দেখো গলার ভয়েস কিরকম মোটা হয়েছে, মোট 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 করছে, চলো টাটা। আমি কি বলবো, পানিশমেন্ট তো তুমি দেবো আমার, আমি কি বলবো। তো দেখো ওর পানিশমেন্ট নিয়ে এনেছি, আর পানিশমেন্টের আগে চরম একটা ঝামেলা হয়ে গেল। যাই হোক, ভিডিও বলে কিছু বললাম না, ভিডিও পর আগারে কি হবে, এখানে যা হওয়ার হয়ে গেলো, মানে এই পানিশমেন্ট নিয়ে ওর সাথে প্রত্যেক দিন, মানে ও হেরে গেলে ঝামেলা লেগে যায়, আমি হেরে গেলে মানে কোনো ব্যাপার নাই, না না তুমি শুধুমাত্র লঙ্কাটা বাদ দিও। হ্যাঁ আমি তো বেছে বুঝে তোমাকে পানিশমেন্ট গুলো দিই না, সুন্দর সুন্দর পানিশমেন্ট, ওর বেলাতে খালি আজকে আমি বলছি আমি ওকে আর ওই সাজা কাজার পানিশমেন্ট কোনো দিন দেব না, তারপর আমিও দেখছি। কেন, আমি তোমাকে সাজা গুজার কথা বলেছিলাম, কিছু বলেছিলাম না, আমি দেব না তো আর কিছু, বাদ দাও যেগুলো পছন্দ করে না। সব ভালো জিনিস ধরো, লাভ মেরি বিস্কুট হাত দাও, এটা ধরো, ভালো পছন্দ হয়েছে তো পানিশমেন্ট, খাইনি তো ধরো, তাও কি ভালো জিনিস নিয়ে এসেছো, হালকা জল দাও, জল লাগবে না, তুমি দাও না, আমি জল নেবো না, কেলা কেলা লাগবে না জল দিয়ে, ব্ল্যাক পেপার পাউডার, ঠিক আছে, উল্টো আসবে ওখানটাতে, হয়তো ক্যামেরাতে, এখানে সোজা আছে, মানে গোলমরিচের গুঁড়ো, দাও যেটুকু আছে দিয়ে দাও, অনেক আছে এখানে, দিয়ে দাও, অনেক আছে, বেশ ভালো লাগছে, দিয়ে দাও, দিয়ে দাও বললে হবে, না দিয়ে দাও, একে সাইন বিজ বানিয়ে, আমার আমার তো ইয়ে শরীরের তোমার কোনো ই নাই তো, দিয়ে দাও তুমি, চলো সাইন বিজ হয়ে গেছে, পারলে আরো দিয়ে দাও, বিস্কিট দাও কি দরকার, চলো ওইটা গোটাটাই দিয়ে দিতাম, কে লিতাম দেখছো কেমন করে ঝামেলা করে, পানিশমেন্ট পানিশমেন্ট কই কি আছে দেখি, না না কিছু নাই, তুমি খাও না, একদম লেভেল হয়ে, খাও না তুমি, তুমি খাও, কি বিটকুটে গন্ধ বেরিয়েছে দেখেছো, খাও না, তুমি খাও, কেমন লাগছে স্যান্ডউইচ, রিয়াল স্যান্ডউইচ তো দিইনি ওকে, আনরিয়াল স্যান্ডউইচ দিয়েছি, ওটা খেয়ে ও এখন বলবে ফিলিংসটা কেমন লাগছে, কেমন লাগছে, কুঁক কুঁক করছে, কেমন লাগছে, গিললে হবে না চিবাও, বাহ এই যে মুখটা খুললো না, মুখ খোলাতে একটা একটা
বেশ একটা কি মধুরময় একটা তোমার সেন্ট বেরালো, দুর্গন্ধ হেভি সেন্ট, মানে সেই সেন্টটা কি বলবো যে মানে মিক্সড হয়ে গেছে মেরি বিস্কুটের সাথে আর এটা একটা বোধহয় কম্প্রোমাইজ হয়ে একটা মিক্সড হয়ে গেছে, সেই সিনটা এত সুন্দর যে ওই ভালো লাগবে আমার না। জল খাবা? দাঁত তো আটকে গেছে সব। তো কেমন লাগলো, ঝাল লাগলো না মিষ্টি লাগলো না টক লাগলো না কি লাগলো? বিস্কিট বিস্কিট লেগেছে। তো ঠিকই আছে, এই পানিশমেন্টলি ওদের কিছু হয় তো ঠিকই আছে, এইরকমই পানিশমেন্ট দেবো এরপর থেকে, ঠিক আছে? চলো আজকের মতন ভিডিও আমরা এখানেই শেষ করবো, আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুনভাবে আসবো। আর তার আগে বলে যাই, সেরে যাওয়ার আগে যদি আমাদের ভিডিওটাকে একটু ভালো লাগে, একটু যদি ভালো লাগে, তোমাদের যদি মনে হয় না ভালোবাসা দেওয়া উচিত, তাহলে একটা লাইক একটা কমেন্ট আর বেশি করে সবাইকে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে বলো অবশ্যই ভুলো না, যারা নতুন এসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো আজকের মতন ভিডিও আমরা এখানেই শেষ। Ta-da! Deep, deep.